কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান? ইডির উপর হামলার তিন দিন পরেও বেপাত্তা মাস্টার মাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা, উধাও নেতা কনিষ্ঠ পঞ্চায়েত প্রধানও। শেখ শাহজাহানকে গ্রেফতার করার কড়া বার্তা রাজভবনের, তারপরেও ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্ত। আক্রান্ত ইডির বিরুদ্ধে জামিন অযোগ্যতায় মামলা রুজু হওয়ায় শাসকের সদিচ্ছায় প্রশ্ন। সন্দেশখালী কাণ্ড থেকে শিক্ষা, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের হেলমেট, বডি প্রোটেক্টর, জ্যাকেট পরে অভিযানে যেতে নির্দেশ, বাধ্যতামূলকভাবে সঙ্গে লাঠি রাখারও নির্দেশ। লোকসভা ভোটের প্রচারে ঢাকে কাঠি, সুপার সানডেতে ব্রিগেডে ডিওয়াইএফআই এর শক্তি প্রদর্শন, নবীন প্রবীণ বিতর্কের মুখে বৈলানে অভিষেক, নেতাই শুভেন্দু শহীদ স্মরণ। তৃণমূল বিজেপি কি নিশানা সেলিমের? 50 বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, কটাক্ষ কল্যাণের। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, খোঁচা শুভেন্দুর। নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই অবস্থানে অনর অভিষেক। আড়াই মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36, আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস, আমার 70 বছর বয়স। সরকারের আগেই ভোটের মুখে ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা চালু অভিষেকের, 76,000-এরও বেশি প্রবীণকে মাসে 1,000 টাকা দেওয়ার ঘোষণা। সরকার বার্ধক্য ভাতা চালু করবে। 15-16 জানুয়ারি মকর স্নান, গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, আসতে পারেন প্রায় 40 লক্ষ পুণ্যার্থী। বাংলাদেশ ফের ক্ষমতায় আওয়ামী লীগ, 3টি কেন্দ্রে জয়ী হাসিনা, জিতলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। 48 ঘন্টা বন্ধের ডাক বিএনপির। সন্দেশখালী কাণ্ডে এখনও অধরা শাহজাহান, রেশন দুর্নীতিতে নতুন কি তথ্য পেল ইডি? আজ ধনধান্যে পড়ুয়াদের অনুষ্ঠানে কি বার্তা মুখ্যমন্ত্রীর? ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।